আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের এমএস এক্সেল বাংলা টিটোরিয়ালে এক্সেল বাংলা টিউটোরিয়ালে আজ আমরা শিখব সাম ফর্মুলা অর্থাৎ যোগ করা অনেকেই তো ভাবছেন যোগ করা তো খুবই সহজ কাজ তাহলে এটিকে গোটা করে শেখার কি আছে আমি আজকে দেখাবো সাম রিলেটেড যতগুলো ফর্মুলা রয়েছে এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সাধারণ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সাম সিরিজের আজকের এই টিউটোরিয়ালটি আমি দুটি পর্বে শেষ করব কখনো কখনো আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর সাম করতে হয় তা আমরা কীভাবে করবো আপনার প্রফেশনে নিজেকে আরও বেশি দক্ষ করতে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো আমি জহরুল ইসলাম নিয়মিত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন টিউটোরিয়ালগুলি আপলোড করে থাকি এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন এখনই নিচের রেড বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি ডাবিয়ে দিন কারণ আমার পরবর্তী আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আমার স্ক্রিনে আমি টিউটোরিয়ালটি শুরু করি ওয়েলকাম এম এক্সেল বাংলা টিউটোরিয়ালে এমএস এক্সেল সাম সিরিজ টিতে আজকে আমরা চারটি ফর্মুলা শিখব অর্থাৎ সাম সিরিজ টিউটোরিয়ালটি আমি দুটি পর্বে শেষ করবো আজকের পর্বে আমরা যে চারটি ফর্মুলা শিখবো তাটি হলো এটি হল প্রথমটি হলো সাম সাম ইফ তারপর সাম আইএফ অ্যান্ড সাম প্রোডাক্ট এই চারটি ফর্মুলা সাম প্রথমে আমরা শিখব সাম সাম ফর্মুলার উপরে কিন্তু আরও একটি টিউটোরিয়াল রয়েছে সেটি ইচ্ছাগুলি আপনারা দেখতে পারবে পারেন যে কোনো ফর্মুলা লিখার আগে কিন্তু অবশ্যই সমান সমান চিহ্ন দিতে হবে সাম আমরা যদি এখানে সাম দিই সাম সাম করা কিন্তু খুবই সহজ আমি এটি খুব দ্রুতই করব প্রথমে আমাদের এখানে যদি এই রেঞ্জটি আমরা সিলেক্ট করে দিই তারপর ব্র্যাকেটগুলো করে যদি আমরা এন্টার দিই আমাদের কিন্তু রেজাল্টটি চলে আসবে এখানে সাম করে সাম হয়ে আমরা নিচের দিকে ড্রাগ করে ফর্মুলটি কপি করলে এখানে চলে আসছে সেমে এখানে যদি আমি জানুয়ারিটি সাম করতে চাই এখানে কারসটি রেখে আমি যদি এখানে ওটু সামে ক্লিক করি অটোমেটিক কিন্তু আমার এই রেঞ্জটি সিলেক্ট হয়ে গেছে এন্টার দিলে তাহলে কিন্তু আমার এখানটি সাম হয়ে চলে আসছে আমি ফর্মুলাটি এখানে ড্রাগ করে কপি করে দিলে পুরো মার্চ পর্যন্ত আমার হয়ে যাবে সেমে কীভাবে আমি যদি এখানে সাম করতে চাই অল টোটাল সাম আমি রেঞ্জটি এখানে সিলেক্ট করে দেবো এন্টার দেন ওকে তো এখন আমরা দেবো সামিফ এটি একটু অ্যাডভান্স সামিফ ফর্মুলাটির জন্য আমি এখানে একটি ডেমো টেবিল তৈরি করে রেখেছি এখানে একটি শর্ত রয়েছে একটি ক্রাইটেরিয়া রয়েছে যেমন আমার এখানে একটি সেলস ডেমো টেবিল তৈরি করে রেখেছি এখান থেকে আমাকে যদি বলা হয় রহমানের টোটাল আমার সেল অ্যামাউন্টটি বের করে দাও তাহলে আমরা কীভাবে বের করবো অর্থাৎ আমার শর্তটি হলো রহমান রহমানের যেই সেল অ্যামাউন্টটি রয়েছে শুধুমাত্র এটি আমাকে যোগ করতে বলছে আর সুমন বা করিম যতগুলি রয়েছে এটি কিন্তু আমরা যোগ করব না শর্তটি হলো একজন রহিম তো আমরা নেমের এখানে আমরা কি কীভাবে সামিফ দিয়ে করতে পারি এটি আমি একটি এক্সাম্পল দিব এখন যেমন আমি যদি এখানে সামিফ ফর্মুলাটি লিখি সাম তারপর আমার কি বলছে রেঞ্জ রেঞ্জ কী এই নেমের এই গরগুলি আমরা রেঞ্জটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর কমা আমাদের ক্রাইটেরিয়া কি রহিম এই রহিমটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি অথবা ডাবল কোটেশনের ভিতরেও লিখতে পারি আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং কমা তারপর আমাকে বলছে সাম রেঞ্জ এই যে সামরেন্স সামরেন্স কোনটি এটি এখান থেকে তার অ্যামাউন্টটি আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র রহিমের সামটি আসছে আমরা যদি চেক করি যে এটা ঠিক আছে কিনা না যেমন রহিম এই যে এটি প্লাস তারপর রহমান এটি দুঃখিত রহমান প্লাস এখানে রহমান এন্টার সেম একই রেজাল্ট কিন্তু আসছে রেজাল্টের ট্রু আমরা যদি এখানে আবার বলা হয় যদি আমাকে ইউনিট শোল ইউনিটশিল অর্থাৎ যদি পঞ্চাশ সমান সমান হয় তাহলে যে পঞ্চাশ ইউনিট যেই ইউনিট শোলটি রয়েছে এর অ্যামাউন্টটি কত টোটাল সামটি কত তা আমরা সেম একইভাবে সাম ফর্মুলা সামি ফর্মুলাটি দিতে পারি দিয়ে আমরা রেঞ্জ কোনটি রেঞ্জ হলো ইউনিট শোল কমা আমরা কীবোর্ড বার করতে চাই পঞ্চাশ কমা তারপর আমাদের সাম রেঞ্জ সাম রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দেবো ব্র্যাকেট কুলো সেন্টার দেখতে পাচ্ছেন সেম একইভাবে কিন্তু আমরা সাম ফর্মুলাটি আমাদের যদি বলা হয় ইউনিট শোল বের করে দাও টোটাল সাম এবং এখান থেকে যে কোনো নেমটি আমরা যদি এখানে চেঞ্জ করে দিই ফর্মুলাতে গিয়ে যেমন এখানে রয়েছে এখানে যদি আমরা এই এটি যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এখানে সুমনের দিতে চাইলে সুমন কিন্তু এখানে চলে আসবে সেম আমরা যদি এখানে নেমের প্রথম অক্ষর দিয়ে বের করতে চাই তাও আমরা সামিফ ফর্মুলা দ্বারা বের করতে পারি সামিফ আমাদের কী বলছে সামরেন্স আমরা নামের প্রথম অক্ষর দিব কোনটি এই যে এখানে এটি সামরেঞ্জটি সিলেক্ট করে দিয়ে কমা আমরা যদি করিমেটটা বের করতে চাই আমরা যদি এখানে ডাবল কোটেশন দিয়ে করিমের প্রথম অক্ষর যদি আমরা কে দিয়ে এবং কিবোর্ড থেকে স্টার চিহ্নটি দিয়ে ডাবল কোটেশনটি আমরা ক্লোজ করে দেব। অর্থাৎ শিফট চেপে যদি এড বাটনটি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই স্টার চিহ্নটি আসবে তারপর কমা তারপর সামরেন্স রেঞ্জ সেটি এখন যদি আমরা ব্রেকেট ক্লোজ করে এন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে করিম আমরা যে নামের প্রথম অক্ষর দিছি কে কে দিয়ে যতগুলি নাম থাকবে এখানে এটিকে আমরা সাম আমাদেরকে সাম করে দেবে তাই ছিল সাম ইফ ফর্মুলাটি তো আমরা তারপরের ফর্মুলাটি দেখব সাম ইফ ইফস সাম আইএফএস অর্থাৎ এখানে সাম আইএফএস ফর্মুলাটি কীভাবে কাজ করবে সেটি হল যদি একের বেশি শর্ত থাকে একের বেশি ক্রাইটেরিয়া থাকে তাহলে যদি দুটি ক্রাইটেরিয়া থাকে তিনটি থাকে তিনটি ট্রু হলে তারপরে আমাকে রেজাল্ট দেবে ওইখানে তো শুধু ছিল একটি নেমের উপরে আমরা বের করছি যদি এখানে হয় নেম এবং প্রোডাক্ট অর্থাৎ কামাল যদি মোবাইল বিক্রি করে থাকে কতটি ইউনিটসুল তার কতটি মোবাইল সেল হয়েছে এটি আমাকে সাম করে দাও কি কামাল এবং মোবাইল দুটি ট্রু হতে হবে সত্য হতে হবে সঠিক হতে হবে কামাল কামাল সেল করবে এবং সে অবশ্যই মোবাইল সেল করতে হবে তারপরে আমাকে রেজাল্টটি দেবে এটি হলো সাম আইএফএস টু দিয়ে আমরা যদি এখানে সাম আইএফএস দিই সাম এফস তারপরে আমাদের প্রথমে কি বলছে সাম রেঞ্জ আমাকে অবশ্যই সাম যে ফর্মুলাটি রয়েছে সিনটেক্সটি বুঝতে হবে আমার সাম রেঞ্জ কোনটি এটি আমরা এটি ইউনিট সোল আমরা এখানে এটি সাম করব তারপর কমা কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া ওয়ান ক্রাইটেরিয়া ওয়ান কি আমরা প্রথমে বের করবো নেম নেম এটি কমা কমা দেওয়ার পর আমরা ক্রাইটেরিয়া ওয়ানে আমরা কীবোর্ড বের করতে চাই কাকে কামাল কমা তারপর ক্রাইটেরিয়া টু ক্রাইটেরিয়া কি প্রোডাক্ট আমাদের প্রোডাক্টটিও সঠিক হতে হবে প্রোডাক্ট তারপরে কমা কমা দেওয়ার পর প্রাইটেরিয়া টু থেকে আমরা কী বের করতে চাই মোবাইল এখন আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই দেখতে পাচ্ছেন এখানে কামাল এই যে কামাল এখানে কামাল মোবাইল বিক্রি করছে থার্টি থ্রি এবং কামাল এখানে মোবাইল বিক্রি করছে থার্টি ফোর টোটাল থার্টি সেভেন তারপরে কামাল এখানে রয়েছে এখানে কিন্তু সে ল্যাপটপ ফিফটি ফাইভ বিক্রি করছে এখানে কিন্তু এটি কামাল ঠিক আছে কিন্তু এখানে এই শর্তটি কিন্তু পুরো হয় নাই যেহেতু মোবাইল না সেই জন্য কিন্তু এটা সাম করে নাই অর্থাৎ আমাদের যে দুটি শর্ত রয়েছে দুটি শর্ত যদি ট্রু হয় তাহলে আমাকে রেজাল্ট দেবে এটি ছিল ইফস ফর্মুলা এখানে যদি আমরা নামটি এখানে পরিবর্তন করে দিই তাহলে কিন্তু আমাদের যেমন আমি জামাল এখান থেকে এটি কপি করে এখানে যদি দিই পেস্ট করে দেখতে পাচ্ছেন জামাল জামাল এখানে মোবাইল ফোর্টি তারপরে জামাল এখানে ল্যাপটপ এটি কিন্তু হিসাব করে নাই জামাল এখানে ল্যাপটপ শুধুমাত্র ফোর্টি ফাইভ করছে সেই জন্য দুটি শর্ত এখানে ট্রু হয়েছে সেজন্য ফোর্টি ফাইভ তারপর তারপরে আমরা দেখব সাম প্রোডাক্ট সাম প্রোডাক্ট ঠিক কীভাবে কাজ করে আমরা প্রথমে এখানে সাম প্রোডাক্ট ফর্মুলাটি প্রুভ করে দেখি তারপরে আমরা ম্যানুয়ালি করবো এস এম সাম প্রোডাক্ট এই যে চলে আসছে আমরা কি কী বলছে এর এ ওয়ান এর ওয়ান হল এটি কমা তারপরে এর টু যেহেতু আমরা দুটি এখানে এর রয়েছে দুটিকে ব্রেকেট কুলিশার দিই কত আসছে নয় হাজার ছয়শো সাতশো সেভেন্টি সিক্স অর্থাৎ এটি কীভাবে কাজ করছে আমরা দেখার জন্য ম্যানুয়ালি যদি দেখি এখানে টোয়ান্টি রয়েছে গুণ পঞ্চাশ অর্থাৎ এখানে যে ইউনিট রয়েছে পঞ্চাশটি এটির দা প্রাইস কস্ট হচ্ছে টোয়েন্টি তো আমরা যদি দুটিকে গুণ দিই তাহলে এটির রেজাল্ট এখানে আসবে তো আমরা পনেরোটি নিচের দিকে ড্রাক করে কপি করে দিই এখানে এখান পর্যন্ত কপি করে দিয়ে আমরা এটি এখন যদি আমরা গুণ করি যোগ করে নিই সময় সমান চিহ্ন দিয়ে সাম সাম আমরা এখান থেকে রেঞ্জটি সিলেক্ট করে দেবো এবং এন্টার দেবো এই দেখতে পাচ্ছেন এখানে ন হাজার ছশো ছিয়াত্তর এখানে নয় আমাদের কিন্তু যদি আমরা এটিকে বের করার জন্য আমাদের প্রথমে এটিকে গুণ করতে হচ্ছে তারপরে এটির সঙ্গে এটি গুণ করে ফর্মুলাটি আমাদের এখানে কপি পেস্ট করতে হচ্ছে তারপরে আবার যোগ করে তারপরে পুরো রেজাল্টটি আমরা বের করছি আর সাম প্রোডাক্ট ফর্মুলাটি দ্বারা কিন্তু আমরা এক সঙ্গে বের করতে পারি উইথিন এ সেকেন্ড অর্থাৎ সাম এক্সেল আমাদেরকে সময়টি এত ছোটো করে দেয় যদি কোনো কোনো হিসাব আমরা ম্যানুয়ালি করলে এক ঘন্টা সময় লাগে সেটি কিন্তু এক মিনিটও করে দিতে পারে এক্সেল তো আজ সাম ফর্মুলার মধ্যে আমরা আজ এই চারটি ফর্মুলা শিখলাম তো আমরা আগামী পর্বে আরও বাকি চারটি ফর্মুলা শিখব তো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে